হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ট্রিক্স রুপ চ্যানেল তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা কীভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা যদি এই নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক গাইস আমি এই ভিডিওতে যে প্রসেসটা দেখাবো এই সেম প্রসেসটা আপনারা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন তো মোবাইল ফোনের মাধ্যমে করতে হলে আপনাকে কিন্তু ফার্স্টে আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে তারপর আপনারা ডান পাশের উপর দেখতে পাবেন একটি থ্রি ডট আপনারা যদি সেখানে ক্লিক করেন সেক্ষেত্রে নিচে দেখতে পাবেন ডেস্কটপ মোড নামে একটি অপশন আছে আপনারা সেই অপশনটি ওপেন করে দিবেন তাহলে কিন্তু আপনার ক্রোম ব্রাউজারটা কিন্তু কম্পিউটারের মতো কাজ করবে আপনি কম্পিউটার থেকে যে প্রসেসটা দেখাবো আপনারা কিন্তু সেম প্রসেসটা মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন তো গাইজ সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনাকে ফার্স্ট টাইম আপনার কম্পিউটার থেকে আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন তো ওপেন হওয়ার পর আপনার এখান থেকে ইউটিউবটা ওপেন করে নেবেন তো ইউটিউবে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নামে একটি অপশন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন ওপেন হয়ে গেছে সেটি হচ্ছে আপলোড ভিডিও এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন আপনার ফাইলটি সিলেক্ট করতে বলছে আপনি যে ভিডিওটা আপলোড করবেন তো আপলোড করার জন্য জাস্ট এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখান থেকে আপনার কম্পিউটার থেকে আপনার যে আপনার ভিডিওটা যেখানে আছে সেখান থেকে আপনার ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর আপনার এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন তো ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটা কিন্তু আপলোডিং শুরু হয়ে যাবে তো আপনার নিচে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা আপলোডিং চলছে তো এর মধ্যে আমরা কী করবো আমরা এখান থেকে আমরা ভিডিওর টাইটেল ডেসক্রিপশন থামনেল এবং ট্যাগ এখানে আমরা ইউজ করব তো প্রথমে আমাদেরকে আমাদের ভিডিওটার টাইটেলটা নির্বাচন করতে হবে তো আমি যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটার টাইটেলটা আমি আগে থেকে লিখে রেখেছি তো জাস্ট আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নোটপ্যাডে আমি আমার ভিডিও টাইটেল টাইটেলটা কিন্তু এখানে আগে থেকে লিখে রেখেছি যাতে ভিডিওটা লম্বা না হয় তো প্রথমত আমরা এখান থেকে টাইটেলটা এখানে লিখে দেব তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটার টাইটেলটা কিন্তু এখানে লিখে দিলাম তো এখন আপনারা কী করবেন আপনারা এই ভিডিওটার টাইটেলটা আপনারা এখানে ডেসক্রিপশনের প্রথমে এখানে পেস্ট করে দিবেন মানে এখানে ডেসক্রিপশনের প্রথমে আপনারা ভিডিওটার টাইটেলটা দিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে কারণ আপনার টাইটেলটা লিখে যখন দর্শকরা সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটা মানে প্রথমে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটু বেশি থাকবে তো তারপর আপনার চাই ডিসক্রিপশন বক্সে আপনার ফেসবুক লিঙ্ক আপনার যদি কোনো ফেসবুক গ্রুপ থাকে সেটার লিঙ্ক বা অন্যান্য আপনি যেসব বিষয় আপনি যেসব বিষয় আপনি ডিসক্রিপশনে লিখতে চান সেই সব বিষয় আপনারা এখানে ডিসক্রিপশনে লিখে দেবেন তো আমার ডিসক্রিপশনে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে কিন্তু আপলোড ডিফল্টসে এটা সেট করে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে অনেকগুলো লিঙ্ক বা অন্যান্য ভিডিও লিঙ্কটিং এখানে কিন্তু অনেকগুলো দেওয়া রয়েছে তো এখন আপনারা এখান থেকে নিচে চলে আসবেন তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন থামনেল তো এখানে আপনারা আপনাদের ভিডিওর থামনেলটা অ্যাড করবেন তো আপনারা তো আপনারা ভিডিও আপলোড করার আগে আপনারা আপনাদের থামেলটা কিন্তু আগে থেকে রেডি করে রাখবেন তো এখানে আমি আমার থামেলটা কিন্তু আগে থেকে রেডি করে রেখেছি তো এখান থেকে জাস্ট আমি এখানে আপলোড ফাইলে ক্লিক করব ক্লিক করার পর আমার ভিডিওটার থামেলটা এখান থেকে আমি আপলোড করে দেব তো দেখতে না আমার ভিডিওটার যে থামনেল সেটা কিন্তু এখানে আপলোডিং চলছে এবং এখানে কিছুক্ষণের মধ্যে আমার ভিডিও থামনেলটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে তো তারপর এখানে যে অপশনটা রয়েছে সেটি হচ্ছে প্লেলিস্ট তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ভিডিওটা একটি প্লে লিস্টে অ্যাড করতে পারেন তো আমার যেহেতু এখানে প্লে লিস্ট ওপেন করা আছে ইউটিউব রিলেটেড যে ভিডিওগুলো আমি ছাড়ি তো সেই প্লে লিস্টটা আমি জাস্ট ভিডিওটা অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস অ্যান্ড টিক্স আমি এই প্লে লিস্টে আমি ভিডিওটা অ্যাড করে দিলাম তো তারপর আপনারা এখান থেকে নিচে দেখতে পাবেন আরও অপশন এখান থেকে নিচে চলে আসবেন তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিমোর অপশন এখানে ক্লিক করবেন তো সিমর অপশানে ক্লিক করার পরে আপনি এখান থেকে নিচে চলে আসবেন আরও তো নিচে আসার পর এখান থেকে আরেকটি অপশন পাবেন সেটি হচ্ছে ট্যাগ তো আপনার এখান থেকে আপনার ভিডিও রিলেটেড যে ট্যাগুলো থাকে আপনারা সেই ট্যাগগুলো আপনার ভিডিওতে ইউজ করবেন তো আমি একটি বিষয় বলবো সেটা হচ্ছে আপনাদের চ্যানেলের যে নামটা সে নামটা আপনারা সর্বপ্রথম আপনার ট্যাগে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আপলোড ডিফল্টসে কিন্তু এটা আগে থেকে দেওয়া রয়েছে সেজন্য আমার কিন্তু এখানে নতুন করে আর দেওয়া লাগলো না তো এখন আপনার ভিডিও অনুযায়ী আপনারা এখানে ট্যাগ কোথায় পাবেন আপনি যদি নিজে থেকে ট্যাগ বসাইতে পারেন বা আপনি নিজে থেকে ট্যাগ বানাইতে পারেন সেক্ষেত্রে আপনি নিজে থেকে লিখতে পারেন তো আমি আপনাদেরকে এখান থেকে একটি ট্রিক্স শিখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আপনার ভিডিওর জন্য যে ভাইরাল ট্যাগগুলো থাকে সেই ট্যাগগুলো কিন্তু আপনারা খুঁজে বের করতে পারবেন তো সেজন্য আমরা এখান থেকে সর্বপ্রথমে টাইটেলটা টাইটেলে চলে যাচ্ছি তো টাইটেল থেকে জাস্ট আমি এখান থেকে আমার ভিডিওটার টাইটেল টাইটেলটা কপি করে নিলাম তো কপি করার পর আমরা জাস্ট আমাদের ব্রাউজারের আরেকটা ট্যাব ওপেন করে নেব তো ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে সার্চবারে লিখবেন ইউটিউব ট্যাগ অনলাইন তো এটা লিখে আপনারা ব্রাউজারে সার্চ করবেন তো সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বারের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন তো ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে একটি সার্চবার তো আপনি যে টাইটেলটা কপি করলেন সেই টাইটেলটা এখানে জাস্ট পেস্ট করবেন বা আপনার ভিডিও যে টাইটেলটা সেটা এখানে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর আপনার জাস্ট এখান থেকে সার্চে ক্লিক করবেন তো সার্চে কিছুক্ষণ পরেই এখানে আপনার ভিডিও রিলেটেড যে ট্যাগুলো থাকে সেই ট্যাগগুলো কিন্তু এখানে চলে আসবে তো এইখানে যে ট্যাগুলো আসবে সেই ট্যাগগুলো দিয়েই কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু ইউটিউবে সার্চ করে তো সেক্ষেত্রে যদি আপনারা এই ট্যাগগুলো আপনার ভিডিওতে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে তো এখন আপনারা এখান থেকে জাস্ট কপি ট্যাগে ক্লিক করবেন তো কপিটাকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই ট্যাগুলো কপি হয়ে যাবে তো তারপর আপনারা আবার চলে যাবেন আপনার ইউটিউবে তো ইউটিউবে চলে আসার পর আপনারা আবার চলে আসবেন ট্যাগ সেকশনে তো ট্যাগ সেকশনে চলে আসার পর জাস্ট আপনারা এখান থেকে আপনার এখান থেকে কপি পেস্ট করে দিবেন তো এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্যাগগুলো আমাদের ভিডিওতে অ্যাড হয়ে গেছে তো এখন আপনারা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবেন তো এখান থেকে নেক্সটে ক্লিক করার আগে আমরা আবার এখান থেকে জাস্ট একটি রিভিউ করে নেব আমাদের টাইটেলটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখানে আমাদের ডিসক্রিপশন লেখা হয়ে গেছে তারপর আমাদের এখানে ভিডিওটার টাইটেল দেওয়া হয়ে গেছে এবং এখান থেকে আমাদের ভিডিওটার ট্যাগ ট্যাগ কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে তো একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য কিন্তু এই চারটা বিষয় প্রয়োজন তো তারপর আমরা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজেশন অন থাকে সেক্ষেত্রে এই অপশনটা দেখাবে তো আমার যেহেতু মনিটাইজেশন অন আছে তো সেক্ষেত্রে আমি এখান থেকে আমি ভিডিওতে মনিটাইজেশনটা অন করে দিচ্ছি তারপর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তো এই অপশনগুলো কিন্তু যদি আপনার ইউটিউবে যদি মনিটাইজেশন অন থাকে সেক্ষেত্রে কিন্তু শো করবে আদারওয়াইজ কিন্তু এখান থেকে আপনার অপশনগুলো কিন্তু শো করবে না তো তারপর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও এলিমেন্ট অ্যাড করতে বলছে নিচে দেখতে পাচ্ছেন দুইটি অপশন একটি হচ্ছে ইন্ডিসক্রিন একটি হচ্ছে অ্যাড কার্ডস তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু ভিডিও শেষে আর একটা ভিডিও চলে আসবে সেই সিস্টেমটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন তো সেজন্য আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখান থেকে একটি টেম্পলেট এখান থেকে সিলেক্ট করবো তো টেম্পলেট সিলেক্ট করার পরে আমরা এখান থেকে হ্যাঁ ভিডিওটা সিলেক্ট করবো তারপরে আপনার এখান থেকে পেন্সিল আপনার ক্লিক করলে আপনার যে ভিডিওটা আপনি সবার শেষে দিতে চান সেই সেই ভিডিওটাকে কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন তো আমি এখান থেকে জাস্ট একটি ভিডিও এখানে দিয়ে দিচ্ছি তো তারপর আমরা এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দেব তো সেভে ক্লিক করার পর আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর একটি অপশন সেটি হচ্ছে চেক এখানে কিন্তু আপনার ভিডিওটা কপিরাইট চেক হবে আপনার ভিডিওটি যদি কোনো কপি রাইট কন্টেন্ট থাকে আপনার ভিডিওর মধ্যে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু শো করবে আপনার ভিডিওটা কিন্তু কপি রাইট চলে আসতে পারে এখান থেকেই তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও ভিডিওতে কিন্তু কোনো কপি রাইট নেই এখানে কিন্তু টিক উঠে গেছে তার মানে আমার ভিডিওটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি আছে তো তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ভিজিবিলিটি নামে একটি অপশন ওপেন হয়ে যাবে তো এখানে আপনার ভিডিওটা কখন পাবলিশ হবে আপনি কখন পাবলিশ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে আপনারা কিন্তু শিডিউল করে ভিডিও আপলোড করবেন তো আপনি যদি প্রতিদিন সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনারা প্রতিদিন সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করবেন আপনি যদি আটটায় আপলোড করেন সেক্ষেত্রে আপনারা প্রতিদিন মানে রেগুলারলি আপনারা ভিডিও আপলোড করবেন আপনি যদি একদিন পর পর ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার একদিন পর পর সেম টাইমে ভিডিও আপলোড করবেন তো আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন আমি কিন্তু ভিডিও আপলোড করলে কিন্তু আটটার সময় আপলোড করি রাত আটটার সময় আপলোড করি তো সেজন্য আমি এখান থেকে শিডিউল অপশনে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে আমি এখান থেকে যে ডেটে আপলোড করবো সেই ডেটটা এখানে সিলেক্ট করে দেব তো আজকে কিন্তু উনত্রিশ তারিখ আমি চাই আমার এই ভিডিওটা আগামীকাল রাত আটটায় আপলোড হোক তো সেজন্য আমি এখান থেকে তিরিশ তারিখটা সিলেক্ট করে দেবো তো দেওয়ার পর আমরা এখান থেকে টাইমটা সিলেক্ট করে দেবো তো এখান থেকে আমি রাত আটটা এখানে দিয়ে দেবো এইট পি তো এখান থেকে আমি রাত আটটা এখানে দিয়ে দিলাম তারপর আমরা এখান থেকে শিডিউলে ক্লিক করে দিব তো শিডিউলে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউর ভিডিও উইল বি সেট টু পাবলিক জুলাই তিরিশ হাজার চব্বিশ মানে আগামীকাল কিন্তু আমার আমার এই ভিডিওটা এই সময় আপলোড হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এখানে শিডিউল ছাড়াও কিন্তু আপলোড করতে পারেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে কিন্তু পাবলিশ অপশনটা সিলেক্ট করতে হবে তারপরে নিচ থেকে পাবলিশে যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউবে পাবলিশ হয়ে যাবে তো আমি রেকমেন্ড করব আপনারা শিডিউল করে আপনারা রেগুলারলি এইভাবে আপলোড করবেন তো গাইস এই ছিল মূলত আজকের এই ভিডিওতে তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ